আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারি। আমি এখানে 1 কেজি মতন চিংড়ি মাছ নিয়েছি, দেখেন বড় সাইজের। এই চিংড়ি মাছগুলোকে আমি এখন খোসা ছড়িয়ে খোসা রাখবো, কিন্তু এগুলো ফেলে দেবো, এগুলো সব কেটে ফেলে দেবো। মাথাটা এখান থেকে কেটে, লেজটা এখান থেকে কেটে নেব, আর এর পিঠে একটা রক্ত থাকে, সেই রক্ত আমি কেটে বের করে নেব, আর খোসাটা রেখেই রান্না করব। আর এখানে আমি দুটো নারকেল নিয়েছি কুড়িয়ে, এটাকে আমি ব্লেন্ডারে একটু গরম পানি দিয়ে প্রথমে ভিজিয়ে রাখব, তারপরে ব্লেন্ডারে বেশ সুন্দর করে পেস্ট করে নিয়ে আমি এখান থেকে মিল্কটা বের করে নেব বা দুধটা বের করে নেব। তাহলে এখন চলুন আমি মাছ কেটে এবং দুধ তৈরি করে নিয়ে ফিরে আসছি, কীভাবে রান্না করবো আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি চিংড়ি মাছ বেছে ধুয়ে এই যে হলুদ লবণ মাখিয়ে রেখেছি। আমি মাছগুলো দেখুন মাথার ভিতর থেকে ময়লাটা বের করে নিয়েছি, আর এই যে পিঠটা কেটে এখানে একটা রক্ত থাকে, এই যে রক্তটা আমি ফেড়ে দিয়েছি, দিয়ে রক্তটা বের করে নিয়েছি। আর যাতে লবণ হলুদ মাখে সেজন্য আমি 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এখানে আমি এই যে নারকেলের দুধ করে নিয়েছি, কাঁচামরিচ, শুকনা মরিচের গুঁড়া, পেঁয়াজ, পেঁয়াজ বাটা 1/2 কাপ মতো, আর আদা বাটা, রসুন বাটা, ধনে জিরে এগুলো সব অল্প অল্প 1 চা চামচ করে। আর এখানে আমি অল্প কিছু মশলা নিয়েছি, গরম মশলা খুব বেশি দেব না, 2-3টা এলাচ, গোলমরিচ, আর আছে তেজপাতা। তাহলে আমি প্রথমে 1/2 কাপ মতন তেল দিয়েছি, আর এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। আমার পেঁয়াজগুলো একটু বাদামি হয়ে এসেছে, আমি এখন এটা ফোড়ন দিয়ে দেব। আমি কিন্তু এখানে সম্পূর্ণ নারকেলের দুধ ব্যবহার করব, কোনো কোটা দুধ বা গুঁড়া দুধ বা গরুর দুধ বা দই টক দই আমি কিছুই ব্যবহার করব না, যেহেতু মালাইকারি নারকেলের দুধ দিয়ে আমি তৈরি করব হজাদার মালাইকারি। এটা ভাজা হয়ে এসেছে, আমি এখন বাটা মশলাটুকু দিয়ে দেবো। এখানে পেঁয়াজের সংখ্যা একটু বেশি আছে, পেঁয়াজটা বেশি দিতে হবে মশলাটা জলটা গাঢ় হওয়ার জন্য। আর আমি হলুদ ব্যবহার করব না, ওই সামান্য একটু হলুদ দিয়ে শুধু মাছটা মাখিয়ে রেখেছি, আর এক্সট্রা কোনো হলুদ আমি দিব না। আমি শুধু মশলাগুলোকে ভালোভাবে কষে নিতে হবে, বারবার কষে নিতে হবে, যত কষা যাবে তত সাজাবে। এটা কষার পরে আমি একটু লবণ মরিচের গুঁড়া দিয়ে দেবো, কাঁচামরিচ দিয়ে দেবো, তারপরে একটু একটু করে নারকেলের দুধ দেবো। আমার মশলা কষা হয়ে এসেছে, দেখুন কত সুন্দর তেল বেরিয়ে আসছে। আমি এখন নারকেলের দুধ দিয়ে দেবো, একবারে সব দুধ দেবো না, এখানটা দিয়ে আমি একটু কমিয়ে নেবো আবার, আর স্বাদ মতো একটু লবণও দিয়ে দেবো। এখানটা কমিয়ে নেবো, কষিয়ে নেবো আবার, নিয়ে তারপরে আবার বাকি দুধ দেব। আমি দুধ দেওয়ার পরে আবার কষিয়ে নিয়েছি, আবার তেল ভেসে উঠেছে। আমি এখন ম্যারিনেট করা মাছগুলো এখন এখানে দিয়ে আমি কষিয়ে নেবো আবার। আমি মাছগুলো খোসা সব ছড়াইনি, কেন বাচ্চারা খাবে, মাছটা বড় বড় লাগবে দেখতে, ওরাও খুশি খুশি হবে, সেই জন্যে আমি খোসা ছড়াইনি, খাওয়ার সময়তে ওরা খোসা ছড়িয়ে খাবে। আর আমি যেহেতু কেটে দিয়েছি, কাজেই লবণ ঝাল সবই ডুববে ভিতরে, মশলা মাছকে একটু ফেড়ে দিয়েছি পিঠের কাছে। এটা কষিয়ে আমি আবার দুধ দিয়ে দেবো, নারকেলের দুধ। আমি আরেকটু ঝাল শুকনো মরিচের গুঁড়া দিব, আবার বেশি ঝাল দেওয়া যাবে না, বাচ্চারা খাবে, আমার নাতিরা খাবে, কাজেই বেশি ঝাল দিলে ওরা আবার খেতে পারবে না, ওই জন্যই কাঁচামরিচ এখানে দিয়েছি। যার ঝাল খাওয়ার দরকার হবে এই মরিচগুলো একটু ভাতের সঙ্গে দলে নিয়ে খেয়ে নেবে, তাহলে ঝালের আর সমস্যা হবে না। আমার মাছগুলো কালার চেঞ্জ হয়ে গিয়েছে, কাজে আমার মাছ কষা হয়ে গেছে, বেশি কষানো যাবে না, মাছের মাছটা শক্ত হয়ে যাবে। আমি এখন আরও নারকেলের দুধ অ্যাড করব,
যত দুধ দেওয়া যাবে তত স্বাদ হবে। আমি দুটো নারকেলের দুধ করে নিয়েছিলাম, সম্পূর্ণ দুধে আমি দিয়ে দিলাম। এখন আমি এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। আবার দিয়ে নামানোর আগে আর একটু চিনি দিয়ে আর সামান্য একটু গরম মশলার গুঁড়া দিব, দিয়ে আমি নামিয়ে নেব। এখন আমি 5-7 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। আমার রান্না হয়ে এসেছে, আমি এখন একটু চিনি দিয়ে দেব। আর সামান্য একটু গরম মশলার গুঁড়া দিব, দিয়ে 2 মিনিট ঢেকে রেখে আমি নামিয়ে নেব। মিশাই দিলাম মশলাটা চিনি, আমি এখন 2 মিনিট রাখবো, রেখে আস্তে জ্বালে রেখে আমি নামিয়ে নেবো। আমি 2 মিনিট পর ফিরে এসেছি, দেখুন কত সুন্দর মালাইকারি হয়ে গিয়েছে। আমি যে সার্ভ করে দেখাচ্ছি, আমার মালাইকারি রান্না করা হয়ে গিয়েছে। আমি এই যে নামিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে দেখতে, খেতেও তেমনই মজা লাগবে। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।